নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে প্রশ্নমান এক, প্রশ্নমান দুই ও প্রশ্নমান থ্রির গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ও তার সাজেশান। এক নম্বর আর দুই নম্বরের প্রশ্নের উত্তর আমরা তোমাদের সমাধান করে দেওয়া আছে, আর তিন নম্বরে শুধুমাত্র প্রশ্নগুলি দেওয়া আছে। এছাড়াও দেওয়া আছে গুরুত্বপূর্ণ পার্থক্য, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর আগের ভিডিওতে তোমাদের ষষ্ঠ শ্রেণীর আমরা ইতিহাস ও ভূগোলের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো একে কী আছে, নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। তোমাদের পরীক্ষায় দশটি প্রশ্ন দেওয়া থাকবে। প্রথমে দেখো এক দিকের প্রশ্ন আছে, কোন পিঁপড়েরা হেরে গিয়ে মারা যায়? উত্তরটা হবে কালো পিঁপড়েরা। দুই দাগের প্রশ্ন দেখো, নেকটার কী কাজে লাগে? উত্তরটা হবে মধু উৎপাদনে। তিন দাগ দেখো, সি হর্স কী? উত্তরটা হবে সামুদ্রিক অস্থিযুক্ত মাছ। পরবর্তী দেখো চার দাগের, ফ্লিপার কী? উত্তরটা দেখো জলে সাঁতার কাটার জন্য তিমির রূপান্তরিত অগ্রপদ। পাঁচ দাগ দেখো, কোন স্তন্যপায়ী ডিম পারে? উত্তরটা হবে হংসজন্তু বা প্ল্যাটিপাস। পরবর্তী প্রশ্ন দেখো, ছয় দাগের, কোন শৈবালকে জলের রেশম বলা হয়? উত্তরটা হবে স্পাইরোগাইরাকে। সাত দাগ দেখো, তোমার পেন্সিল বক্সে কোন ষড়যন্ত্রটি থাকে? উত্তরটা হবে কম্পাস। পরবর্তী প্রশ্ন দেখো, আট দাগের, স্ক্রু এ কোন নীতির প্রয়োগ করা হয়? উত্তরটা হবে নততলের নীতি। নয় দাগের প্রশ্ন দেখো, তোমার বাড়িতে ব্যবহার করা হয় এমন দুটি জিনিসের নাম লেখো যাকে নততল বলা হয়। তোমরা উত্তর লিখবে সিঁড়ি, অর্থাৎ আমরা বাড়িতে যে ঘরে যে সিঁড়ি থাকে ওঠার, সেই সিঁড়ি, আর মই দিয়ে যে উপরে ওঠা হয় সেটা সেই মই। দশ দাগ দেখো, নৌকার দ্বার কোন শ্রেণীর লিভার? উত্তরটা হবে দ্বিতীয় শ্রেণীর লিভার। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। পরবর্তী দেখো, এবার আমরা দেখব দুই দাগের নিচের প্রশ্নগুলি একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে দুই নম্বর, পরীক্ষায় তোমাদের দশটি থাকবে। আমি তোমাদের এক্সট্রাও কিছু প্রশ্ন দেওয়া আছে। প্রথমে এক দিকে প্রশ্ন আছে, শক্তির নিত্যতা সূত্রটি লেখো। উত্তরটা দেখো, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে কেবলমাত্র একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত করা যায়। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, জলের সংকেত H2O থেকে কী কী জানা যায়? তোমরা উত্তরটা একটু দেখে নাও। দেখো এক নম্বর, দু নম্বর, তিন নম্বর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। যে কটা প্রশ্ন দেওয়া আছে তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর এর পাশাপাশি তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। তোমাদের আগের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ভূগোল বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের, মশার জীবনচক্রের দিশাগুলির নাম লেখো। উত্তরটা দেখো, এক নম্বর ডিম, দুই নম্বর লার্ভা বা শূককীট, তিন নম্বর আছে পিউপা বা মুখকীট, চারে আছে পূর্ণাঙ্গ মশা। পরবর্তী প্রশ্ন দেখো, চারে আছে আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলা হয়? উত্তরটা দেখে নাও, আমি আর মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। সমস্ত বিষয়ে পাঠ্য বইটা অবশ্যই গুরুত্ব দেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পাঁচ দাগ দেখো, অবশেষ ও পরিস্রুত কাকে বলে? উত্তরটা দেখো, পরিস্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজ দ্বারা দ্রবণকে ছাকার সময় ফিল্টার কাগজে যে কঠিন পদার্থ পড়ে থাকে তাকে বলে অবশেষ। আর পরিস্রাবণ হচ্ছে, পরিস্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজ দ্বারা দ্রবণকে ছাকার সময় ফিল্টার কাগজের মধ্যে দিয়ে যে তরল নিচে জমা হয় তাকে বলে পরিস্রুত। আশা করি তোমরা দেখে নিয়েছো, তোমরা যদি পারো প্রশ্নগুলি বাড়িতে খাতায় লিখে নেবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব ছয় দাগের প্রশ্ন, তিমিরা কখনোই পুরোপুরি ঘুমায় না কেন? উত্তরটা দেখো, তিমিরা জলে বাস করলেও তাদের শ্বাস অঙ্গ ফুসফুস তাদের জলের উপরে উঠে এসে শ্বাস নিতে হয়, এই জন্য তিমিরা কখনোই পুরোপুরি ঘুমায় না। এমনকি যখন তারা বিশ্রাম নেয় তখনও তাদের মস্তিষ্কের একটা অংশ ঘুমালেও অন্য অংশ জেগে থাকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে। পরবর্তী দেখো সাত দাগের, ট্যাপাটাম লুসিডাম কী? উত্তরটা দেখো, বিভিন্ন নিশাচর শিকারী প্রাণীরা যেমন বাঘ চোখের রেটিনাতে গুয়ানিন ক্রিস্টাল নির্মিত যে প্রতিফলন সৃষ্টিকারী স্তর দেখা যায় তাকে ট্যাপাটাম লুসিডাম বলে। এই স্তর রেটিনাতে
আলোর প্রতিফলন ঘটায়। ফলে দৃষ্টিশক্তি প্রখর হয়, বাঘের দৃষ্টিশক্তি রাতের বেলা মানুষের চেয়ে 6 গুণ হয়। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, হাতির সমাজের নিয়ম খুব কড়া, ব্যাখ্যা করো। উত্তরটা দেখো, হাতির সমাজের নিয়ম খুব কড়া, যদি কখনো কোনো কারণে হাতির বাচ্চা দলছুট হয়ে যায়, হাতির দল তাকে খুঁজে বার করার চেষ্টা করে। কিন্তু যদি দলছুট বাচ্চা হাতিটা কোনো মানুষের আশ্রয় থাকে, তাহলে ওই বাচ্চাকে আর তারা দলে ফিরিয়ে নেয় না। পরবর্তী দেখো, 9 দাগের প্রশ্ন, উইদের খাবার কি, এই খাবার কিভাবে হজম করে। এই প্রশ্নটাও খুব আসে পরীক্ষায়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর এর পাশাপাশি পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। তোমাদের আগের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস, ভূগোল ও পরিবেশ বিষয়ে সমস্ত মডেল সেটের, অর্থাৎ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র সমস্ত মডেল সেটের সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি, আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, 10 দাগের, ফোরআর পদ্ধতি অন্তর্গত রিসাইকেল বলতে কী বোঝো। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও উত্তরটি, আমি মুখে বললাম না, তোমাদের আগের ভিডিওতেও ইতিহাস ভূগোলের সাজেশান দেওয়া আছে, তোমরা সেটাও দেখো, তোমরা খুব উপকৃত পাবে। পরবর্তী প্রশ্ন দেখো, 11 দাগের, এপিকালচার কাকে বলো। উত্তরটা দেখো, যে কৃত্রিম পদ্ধতিতে বিজ্ঞানসম্মতভাবে মৌমাছি পালন করে মৌচাক থেকে মধু ও মোম সংগ্রহ করা হয়, তাকে এপিকালচার বা মৌচাষ বলে। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। পরবর্তী দেখো, সরীসৃপের বৈশিষ্ট্য লেখো। এখানে দেখো মোট 4টি দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যদি পারো খাতা একটু কষ্ট করে লিখে নিও, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, যদি পারো খাতা একটু লিখে নিও, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো, 13 দাগের, একাইনো ডারমাটা প্রাণীগুলির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক দিকে দেখো, এরা সকলের সমুদ্রে বসবাস করে। 2 আছে, সারা দেহের ত্বকে ক্যালসিয়াম কার্বনেট নির্মিত অসংখ্য কাঁটা অশিকল উপস্থিত থাকে। 3 দেখো, দেহ সমান 5টি খণ্ডে বিভক্ত, এদের নির্দিষ্ট মস্তক থাকে না, মুখ দেহের নিচের দিকে থাকে। 4 আছে, এদের নালীপদ ও জল সংবহনতন্ত্র বর্তমান। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, এছাড়া তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। উত্তরগুলো তোমরা পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। পরবর্তী দেখো, 14 দাগে, জীব বৈচিত্র্য কাকে বলে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও, আমি মুখে বললাম না। তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে পরিবেশের সমস্ত মডেল সেট, অর্থাৎ 24টা মডেল সেট ছিল, আমরা 24টাই সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখো নি, আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 15 দাগের, প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, অবশ্যই উদাহরণ দেবে। দেখো আমি উদাহরণ দিয়েছি, প্রাথমিক রাশির উদাহরণ হচ্ছে দৈর্ঘ্য, উষ্ণতা, ঘর, সময়। আর তারপরে দেখো লব্ধ রাশি কী আছে, উদাহরণ ক্ষেত্রফল, আয়তন, বেগ, ত্বরণ, বল, কার্য ও ভরবেগ। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। সংজ্ঞাটা আমি আর মুখে বললাম না, একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, 16 দাগের, শ্রমিক মৌমাছিরা কী কী কাজ করে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা পরীক্ষায় আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো 4টি পয়েন্ট দেওয়া আছে, অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। তোমরা অবশ্যই সমস্ত বিষয়ে পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে, ইতিহাস, ভূগোল, পরিবেশ বিষয়ে সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো, 17 দাগের, ধাতুর বৈশিষ্ট্য লেখো। উত্তরটা দেখো, ধাতুগুলির নমনীয় হয়, 2 হচ্ছে ধাতুগুলো প্রসারণশীল হয়, তাপ ও তড়িতের সুপরিবাহী। 3 আছে, ধাতুগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সাধারণত উচ্চমানের হয়, ধাতুগুলি সাধারণত শক্ত হয়। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, 18 দাগের, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এটা তোমাদের পাঠ্য বইতেও আছে, তোমরা পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো, দেখে নিও, প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেই কারণে দেওয়া, অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল কাকে বলে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য
খাদ্যক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণী গোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে। পরবর্তী দেখো, খাদ্য জাল কাকে বলে। একই উদ্ভিদ বা প্রাণী একাধিক খাদ্য খাদক সম্পর্কে যুক্ত থাকে, তাই পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলগুলি মিলে যে জালের মতো অংশ গঠন করে তাকেই বলা হয় খাদ্য জাল। পরবর্তী প্রশ্ন দেখো, 20 দাগের কপিকল বা পুলি কি। এই প্রশ্নটা খুব আসে, পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয় যে পুলি কি, অনেক সময় বুঝতে পারো না তোমরা, কপিকলটা হয়তো পড়ে এসেছো, সেই কারণে তোমরা দেখো আমি একবারে দেখিয়ে দিয়েছি কপিকল বা পুলি কি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী আমরা দেখব। দেখো 3 নম্বরের নিচের প্রশ্নগুলো উত্তর দাও 3 নম্বরের। হ্যাঁ, অনেক সময় 5 নম্বর দেয়, 3 নম্বরের বেশি দেয়। দেখো একত্রিতভাবে শুধুমাত্র প্রশ্নগুলো দেওয়া আছে, এগুলোর আর উত্তরগুলো দেখাচ্ছি না, তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও। একে আছে বজ্র ব্যবহারের ক্ষেত্রে ফোরার পদ্ধতিটি কী। 2 দাগ দেখো, চ্যাপ্টা কৃমি প্রাণীদের বৈশিষ্ট্য কী। তারা মাছের বৈশিষ্ট্য লেখো, স্টপ ওয়াচ কাকে বলে। আর স্টপ ওয়াচের ব্যবহারও আসে, তোমরা অবশ্যই স্টপ ওয়াচের ব্যবহারটাও দেখে নিও। প্রশ্ন দেখো 3 দাগের, কর্পূর বালি লবণ ও নিকেলের গুঁড়োর মিশ্রণ থেকে প্রত্যেক প্রকার পদার্থকে কীভাবে আলাদা করা হয়। 4 দাগ দেখো, জৈব ভঙ্গুর বজ্র পদার্থ এবং জৈব অভঙ্গুর বজ্র পদার্থ কাকে বলে। 5-এ আছে লিভার ব্যবহারের সুবিধাগুলি লেখো, ম্যাগনেসিয়াম ফিতাকে বাতাসে জ্বালালে কী ঘটে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই ভালো করে পড়বে। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই তোমরা আমাদের যে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রায় যে আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি মডেল সেটগুলি, সেখান থেকেই সমস্ত মডেল সেটগুলো যদি দেখে থাকো তার মধ্যে থেকে উত্তরগুলো পেয়ে যাবে। তা সত্ত্বেও তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্নটা লিখে পাঠাবে, আমি তোমাদের উত্তরটা পাঠিয়ে দেব। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 6 দাগের প্রশ্ন দেখো, পৃথিবীতে প্রয়োজনীয় সব রকম শক্তির উৎস সূর্য, উক্তিটি ছকের সাহায্যে ব্যাখ্যা করো। 7-এ আছে খাদ্য পিরামিড বলতে কী বোঝায়, একটি খাদ্য পিরামিডের চিত্র অঙ্কন করো। 8-এ আছে মৌমাছিকে সামাজিক জীব বলে কেন, জলের রেশম কাকে বলে। আচ্ছা তারপরে দেখো 9 দাগের, ছকের সাহায্যে উদ্ভিদ রাজ্য ও প্রাণী রাজ্যের শ্রেণীবিভাগ দেখাও। এটাও তোমাদের প্রশ্ন বিচিত্রায় দেখিয়ে দিয়েছি, সবগুলো উত্তরে দেখানো আছে। 10 দাগ দেখো, শিম্পাঞ্জিদের খাদ্যের প্রকৃতি বর্ণনা করো, খাদ্যজাল শব্দচিত্রের মাধ্যমে দেখাও। চলো এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। এবার তোমাদের দেখাবো গুরুত্বপূর্ণ পার্থক্য। হ্যাঁ, কী কী পার্থক্যগুলি গুরুত্বপূর্ণ সেগুলো একটু দেখো। 1-এ আছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীদের পার্থক্য লেখো। 2-এ আছে ব্যক্তিবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের পার্থক্য লেখো। 3-এ আছে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্র পদার্থের পার্থক্য লেখো। 4-এ আছে মিশ্র ও যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য লেখো। 5-এ আছে ব্যক্তিবীজী উদ্ভিদ ও গুপ্তবীজী উদ্ভিদের পার্থক্য লেখো। 6-এ আছে ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য লেখো। 7-এ আছে যন্ত্রের পরিচর্যা কীভাবে করবে তার পদ্ধতি লেখো। এখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তাহলে তোমাদের পরিবেশের সাজেশনটা দেখানো কমপ্লিট করলাম, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।